কেন? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রতিবার পূজা। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা প্রতিবার পূজা অনুষ্ঠান করে থাকি, কিন্তু আজকে যাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনারা চিনেন জানেন, এবং সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম তার সাক্ষাৎকার নিয়ে। আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই আমাদের কাছ থেকে নাম্বার নিয়েছেন, অনেকেই আমাদের সাথে কথা বলেছেন, অনেকেই প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করেছেন, অনেকেই ধন্যবাদ জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই মমতাজের একটি সাক্ষাৎকার নিচ্ছি। আমরা আজকে তার কাছ থেকে কিছু গান এবং কিছু কথা শুনবো। আপনারা জানেন যে মানিকগঞ্জের ছোট মমতাজ, যার হাসির প্রশংসা সবাই করে, আমিও খুব বেশি করি, এবং এখানে বসে আছেন তার পিতা, তার পিতা এবং তার উস্তাদ, আমরা তাদের দুজনের সাথেই কথা বলবো। মমতাজ, কেমন আছো তুমি? তোমার হাসিটা ভালো, তোমার ঘানটা ভালো, তোমার কথাগুলো খুবই সুন্দর, এবং আমাদের সেই মমতাজ, বড় মমতাজ যাকে বাংলাদেশের সবাই চিনি, সেই মমতাজের অনেকটা পাওয়া যায় তোমার কাছে। আমরা ধরে নিতে পারি যে মমতাজের কফি, আমরা এটা ধরে নিতে পারি মমতাজের কফি। এখন দর্শকের উদ্দেশ্যে যদি প্রথমে কিছু বলো এবং পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় বলগানের আশিক শ্রোতা, সকলের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমি সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলার ছোট মমতাজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার উস্তাদ এবং আমার গুরু শে আমার বাবা জনাব রহিম সরকার সাহেব, বাবার প্রতি আমার সালাম রেখে, এবং কি বড় বাবা মধু বয়তি মধু সরকার, তার দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে। যাক, আপনারা, আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর যেহেতু আজকে আমি সিলেটে আসছি, আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি, আর আমি অনেক হ্যাপি, মানে আমি অনেক খুশি এখানে যখন আমি আসি এখানে, আমি তখন অনেক খুশি থাকি, কারণ এখানে শাহজালাল বাবা তার মাটি, শাহপরাণ বাবা তার দরবার, এখানে যেহেতু খুশি থাকারই কথা। এই যে একসাথে এত কথা তুমি বললে, আমি উপস্থাপক হিসেবে কি কথা বলবো, এখন বসে বসে কি আঙুল চুষবো? আমি আমি যে প্রশ্নগুলো তোমায় করবো সেগুলো তুমি একা একাই বলে দিয়েছ, এখন আমি এখানে কি করবো, আমি চলে যাই? সমস্যা নেই, অনেক ভালো কথা বলেছে এবং খুব গুছিয়ে কথা বলে, আমরা সবসময় তার প্রশংসা করে থাকি। এবং সে সিলেটে প্রোগ্রামে, আমরা বেশ কয়েকটি প্রোগ্রামে ফোন দিয়েছিলাম তাকে নিয়ে আসার জন্য, কিন্তু হয়তো আমাদের দুর্ভাগ্য তাকে নিয়ে আসতে পারি নাই। শেষ পর্যন্ত হইলেও অন্য একটি প্রোগ্রাম চেঞ্জ করে কিন্তু আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন বিবেকের তাড়নায়, যেহেতু বারবার ফোন দিচ্ছে সিলেটে প্রোগ্রামে আসার জন্য, বিভিন্ন প্রোগ্রামে নিয়ে আসার জন্য বারবারই না করছেন, কিন্তু এবার আর না করতে পারেন নাই। আমরা যতটুকু জানি যে একটি প্রোগ্রাম ক্যান্সেল করেও কিন্তু সিলেটে এসেছেন। আমরা সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ছোট মমতাজ, তোমার গানের বর্তমান সময় কেমন চলছে? সেটা তো আমি কিছুটা বলে দিয়েছি যে তুমি ব্যস্ত। জি, আমি খুবই ব্যস্ত সিলেটের। আমি শুনেছি ভাইয়ের কাছে যে আপনারা অনেকজনের নাম্বার নিয়েছেন, হয়তো ফোন দিয়েছেন, আমি ধরতে পারি নাই। আমি খুবই দুঃখিত, আমি সবসময় বিজি থাকি, এবং কি আমি আবার লেখাপড়াও করি, তার সাথে সাথে তার পাশাপাশি আমি আবার গান বাজনাও করি, সকলে আমার জন্য দোয়া করবে। আচ্ছা, আমরা প্রথমে একটি গান শুনি, এরপরে কথা বলবো। তার বাবা এবং উস্তাদ রহিম সরকার আমাদের সামনে আছেন, খুবই গুণীজন। আপনারা জানেন যে মধু বয়াতি ওনার ছাত্র, এবং একই এলাকার একই থানার মানুষ তারা, এবং ছোট মমতাজকে কিন্তু আমাদের বড় মমতাজ, আমাদের সেই প্রিয় মমতাজ যার বুকটা ফাইটটা যায় গানের মধ্যে, সেই মমতাজ কিন্তু অনেক আদর করেন। আমরা অনেক ভিডিওতে দেখেছি, অনেক ভিডিও ভাইরাল হয়েছে, এবং মমতাজের যে এত চাহিদা বর্তমান সোশ্যাল মিডিয়াতে, সেটা মমতাজ লিখে সার্চ করলেই আপনারা বুঝতে পারবেন। মমতাজ, এখন একটি গান শুনতে চাই। অসুবিধা নাই, যে কোনো একটি গান দিয়ে শুরু করো, তোমার পছন্দের একটি গান দিয়ে শুরু করো। যেহেতু আপনারা, আমি কিছুদিন আগে একটি গান করেছি, গানটি লিখেছেন বাংলাদেশের সুনামধন্য শিল্পী, গায়ক, গীতিকার জনাব শাহ আলম সরকার সাহেব। আমি তার লেখে একটি গান করব, হয়তো আপনারা গানটি চ্যানেলে দেখেছেন, এবং কি অনেক গানও আছে আমার,
আমার গান যদি আপনাদের ভালো লাগে তাহলে সকলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, তুমি যে আমার জন্য কিছু ওষুধ বিক্রি করলে, ধন্যবাদ। যাই হোক, আমরা আরো কথা বলবো মুরব্বীর সাথে। ইশারা ইঙ্গিতে কত যে ভঙ্গিতে, ইশারা ইঙ্গিতে কত যে ভঙ্গিতে, আমারে কাছে টেনে নিয়ে আলো সখী, বানাইয়া গেল জনম দুঃখী, আমারে বানাইয়া গেল জনম দুঃখী, লো সখী বানাইয়া গেল জনম দুঃখী। সখী গো হো ওই আমার মনেতে যে দুঃখ, দুঃখে ফাটে বক্ষ, মরম ছাড়াই আমি উপায় না দেখি, ওই আমি ভাবি মনে মনে কেন এই জীবনে, ভাবি মনে মনে কেন এই জীবনে, হইলাম বন্ধুর মুখোমুখি, লো সখী বানাইয়া গেল জনম দুঃখী, আমারে বানাইয়া গেল জনম দুঃখী, লো সখী বানাইয়া গেল জনম দুঃখী। বাহ, আমি বন্ধুর গান খুবই পছন্দ করি, তবে এত সুন্দর করে বন্ধুর গান করলে আমাকে কি বন্ধু বানানো যায়? হ্যাঁ জি, যায়, বানানো যায়। মানে সিলেটে, সিলেটের জন্য নাকি? না, তাইলে সিলেটের জন্য বানাবো কেন, একবারের জন্য বন্ধু বানাই, সব সময়ের জন্য, তাহলে আমরা বন্ধু। হ্যাঁ হ্যাঁ, প্রিয় দর্শক দেখলেন আমরা এখন বন্ধু পেয়ে গেলাম। আমরা কিন্তু বন্ধুকে আর ছাড়ছি না, আজকে সারা রাত কিন্তু গান হবে এবং মজা হবে, আজকে শুধু একা। আর এখন আমরা যেহেতু বন্ধু পেয়েছি, বন্ধুর কাছ থেকে বন্ধুর একটি গান শুনেছি। এই যে এত কষ্ট করে আসলে, এত জার্নি করে আসলে গাড়িতে, এখানে জার্নি করে এসে এই মুহূর্তে এই যে গানের প্রোগ্রামে বসে গেলে, এটা কি কষ্ট হচ্ছে না? না, এটা আবার কিসের কষ্ট, এটা কোনো কষ্টই না। না, এটা আমি দর্শকদের বলে দিতে চাই, 10 ঘন্টা গাড়িতে জার্নি করে আবার এখানে বসে হাসি হাসি কথা বলা, এই যে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলা, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। ক্লান্তি, তার মধ্যে কোনো ক্লান্তি আছে? নেই, কারণ যার মধ্যে ক্লান্তি নেই তার সামনের জিন্দেগিটা, সামনের জবানাটা, সামনের পথটা কিন্তু খুবই ভালো এবং খুবই উজ্জ্বল থাকে। আমরা দোয়া করি, যেহেতু তুমি আমার বন্ধু, বন্ধুর জন্য তো বন্ধুর দোয়াই থাকবে, আমরা দোয়া করি মমতাজ যেন একদিন বাংলাদেশের যেই মমতাজ আছেন সেই মমতাজের চাইতেও বড় মমতাজ হয়ে থাকেন। কিন্তু আমরা ছোট মমতাজ হিসাবে তাকে চিনি, কিন্তু আমরা ছোট মমতাজ হিসাবে দেখলেও বা ছোট মমতাজ ডাকলেও কিন্তু ছোট রাখতে চাই না, তাকে আমরা বড় করে বড় সম্মানই করতে চাই। আমরা কথা বলছি তার বাবা রহিম সরকারের সাথে। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে খুবই ভালো আছি, আল্লাহ খুবই ভালো রাখছে আমাকে। এই যে এত কষ্ট করেন, এত দূর দূরান্তে বিভিন্ন জেলায় বেশ কয়েকটি প্রোগ্রামের পর আজকে একটি প্রোগ্রামে পেলাম, এই কষ্টটা আসলে কিভাবে আপনি এই বসে মেনে নিচ্ছেন? করতে হবে, আমার মনে অনেক আশা আমার মেয়েটাকে বাংলাদেশের ভিতরে বড় গায়ক না হোক কিন্তু একটা মানুষ হিসেবে, যাতে মানুষে ভালো বলে তাকে সম্মান করে, এই জিনিসটাই আমি চাই। আপনার গানের যাত্রা তো অনেক আগে থেকে শুরু, অনেক আগে থেকে শুরু, আমার ওস্তাদ জনাব মধু সরকার, মধু বয়াতি, ওনার সাথে আমি 12 বছর ছিলাম। তারপরে এখন উনি চলে যাওয়ার পর বেশি দেখা সাক্ষাৎ হয় না, তাদের মানে বংশধর যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, যেমন আমাদের এমপি সাহেবা, এমপি সাহেব মমতাজ, ওনার বড় ভাই আছে, উনি আছে, তা ওনার মা আছে, ওনার বোন আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় মাঝে মধ্যে। এই ব্যস্ততার কারণে যাইতে পারি না আর কি দেশে, আপনার নিজের জেলায় না, আপনি তো বলছেন বাড়িতে যেতেই পাচ্ছেন না, এভাবে বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন, আপনার মনের অবস্থা কি, কেমন লাগে আপনার? খুবই ভালো লাগে, খুব সবচেয়ে বেশি ভালো লাগে যে সিলেট অঞ্চলে আসলে আমার মনটা খুব ভরে যায়। এখানে টাকা পয়সার জন্য না, এখানে টাকা পয়সার কোনো প্রশ্নই থাকে না, টাকা তো প্রতিদিন কামাই করে আমার মেয়ে, কিন্তু সিলেট বাবা শাহজালাল শাহপরাণ বাবার দরবার, এখানে
এখানে ওলিয়া উলিয়ার দেশ, এই দেশটা যে এত ভালো লাগে আমার কাছে, গান প্রিয় মানুষ আছে। অ্যাকচুয়ালি কিন্তু বয়াতি যারা শিল্পী তাদের মন ফুলের মতো পবিত্র, আমার মনটাও ঠিক তদ্রূপ তাই। মানে সিলেট আসলে নিজের অনুভূতি বা ফিলিংসটা অন্যভাবে অন্যরকম হয়ে যায় যে এটা পবিত্র মাটিতে আসছে। মমতাজ, তুমি তো ছোট মমতাজ, তাহলে তো তোমাকে ছোট বন্ধু বলে রাখতে হবে নাকি? কিভাবে ডাকলে তুমি খুশি? ওখানে যে মানে পৌঁছাতে পারবে নাকি পারবে কিনা সন্দেহ, আর আমার আশাও নাই ওখানে যায় পৌঁছানোর জন্য। শুধু আপনাদের ভালোবাসা এবং সিলেটবাসী যারা আছে তাদের ভালোবাসাটা পাইলে আমি খুবই সন্তুষ্ট। আপনি কি মনে করেন যে মমতাজ এমপি মানে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছেন? এর উপরে কি আর জায়গা নেই? আমরা তো ভবিষ্যতে মমতাজ হচ্ছেন সংসদ সদস্য, আর আমরা ছোট মমতাজকে ভবিষ্যতে বড় করে দেখতে চাই, মন্ত্রী দেখতে চাই, সেখানে তো জায়গা আছে। আল্লাহ আলামিন চাইলে কিন্তু সব হয়, আল্লাহ রাসূল না পারে এমন কোন জিনিস নাই। হ্যাঁ, তার সামনের পথটা অনেক ভালো এবং সে একদিন তার স্বপ্নকে বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারবে এবং আপনার যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করবে, কারণ তার স্পিরিটটা বলে দিচ্ছে। শিল্পী হলে তো হবে না, শিল্পীর ভিতরে শিল্পী তো থাকতে হবে, তার ভদ্রতা নম্রতা সভ্যতা, যেমন কুরআন হাদিস নিয়ে গবেষণা করা, কিন্তু বাজে কোনো মন্তব্য যাতে না করে, আমার আদেশ তার প্রতি এটি। এটা অবশ্যই আমরা মমতাজের কাছ থেকে পেয়েছি, আর সে তা সে যে এত সুন্দরভাবে কথা বলে আমরা তার কাছে আমরা অনেক কিছু শিখতে চাই বা শেখার জন্য চেষ্টা করি। তার যে মুখের ভাষা, তার হাসি মুখে কথাগুলো, হাসি কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী এবং হাসি কিন্তু লক্ষ্মী অনেকে বলে থাকেন। আর হাসি মুখের মানুষের মুখ দেখে যদি আমরা কখনো বের হই তখন আমাদের মনে মনে একটা ধারণা সামাজিক ভাষায় বা আমাদের গ্রাম অঞ্চলে বলে থাকি যে আজকের দিনটা আমার ভালো যাবে। তাইলে আমরা তো এরকম মমতাজকে আরও চাই যে বারবার মমতাজ আসুক আমাদের সামনে, বারবার হাসুক, বারবার তার মুখ দেখি এবং বিভিন্ন কাজ করি, তাকেও কাজ করাই এবং তাকেও সহযোগিতা করি। মমতাজ, তুমি এই যে এত হাসি হাসো, সেটা কি কোনো জায়গায় ট্রেনিং নিয়েছো কোন স্কুলে? না। কেন? ট্রেনিং এক জায়গায় নিয়েছি, সেটা হলো আল্লাহর কাছ থেকে ট্রেনিং একেবারে নিয়েই আসছি। বাহ বাহ, চমৎকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার কথা সে বলেছে, তার সাথে কথা পারা যায় না, যাবেও না। আচ্ছা, আমি শুনেছি তোমার দাঁত পড়ে গেছিল, বয়স অনেক বেশি হয়েছে, দাঁতগুলো এখনো চারটা বাকি আছে। এখনো চারটা উঠে নাই, চারটা পড়ার বাকি আছে। ও, পড়ার বাকি আছে, এখনো চারটা পড়ার বাকি আছে, সব পড়ে গেছিল। যেমন শিক্ষার কোনো শেষ নাই, মানুষ তো মধু বয়সে। এখন আবার মাঝে মাঝে আমি তালিম নেই আমাদের নারায়ণগঞ্জের মালিক সরকারের কাছ থেকে। আচ্ছা, তার কাছ থেকে আমি এখনো শিখি, এখনো আমার শিক্ষা শেষ নেই। এটা আপনাদের কাছে, আপনাদের মতো গুণীজনদের কাছে এটা পাওয়া যায়? এখনকার কিছু সাক্ষাৎকার আমরা নিয়েছি, এখনকার শিল্পীদের কাছ থেকে এটা পাওয়া যায় না যে শিক্ষা শেষ হয়ে গেছে, অনেকেই বলে থাকে। যাই হোক, এই যে দাঁতগুলো শুনেছিলাম এখন জায়গা থেকে নাকি এগুলো রিপেয়ারিং করে বেঁধে নিয়েছে, ওইটা কি সত্যি? আমি তো বুড়ি মানুষ, আর কতদিন থাকবো দাঁত? একদিন তো পড়তেই হবে। যাই হোক, আমরা দোয়া করি তার আরো চারটি দাঁত আছে সেগুলো যেন তাড়াতাড়ি পড়ে যায়, সেই অপেক্ষায় আমরা আছি। ঠিক আছে, না পড়লে আমরা তাপতাবো না, কারণ বন্ধুকে তো বন্ধু তাপতাতে পারে না। একটু সিস্টেমে যাতে সে না বুঝে যে এটা আমি পালাচ্ছি, সেই সিস্টেম বের করতে হবে, তাই না? বন্ধু যদি বন্ধুকে আঘাত করে তাপাতে তো আঘাত পাবে, ঠিক আছে না? এই যে একটা গান আছে না যে ফুলের আঘাত দিলেও কিন্তু অনেক কষ্ট হয়, পাথরের আঘাত দিলেও কষ্ট হয়, মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আমার বন্ধু কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, সেটা আমিও মেনে নিতে পারো। যাই হোক বন্ধু, এখন একটি গান হবে। বন্ধুর কল পাবো সখী গো, শাহ আব্দুল করিম সাহেবের লেখা গান। প্রিয় দর্শক, তাই সকলে আমার কাছে বাউল আব্দুল করিম সাহেবের লেখা একটি গান শুনুন আমার কাছে। যদি গানটি ভালো লাগে তাহলে কিন্তু আমার পাশে থাকতে হবে। আরো গান পেতে হলে চ্যানেলটির নাম ইত্যাদি, ইত্যাদি এবং ম্যাগাজিন হিসেবে এটা বর্তমানে আছে আর কি। এটা হ্যাঁ,
আচ্ছা, যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্ট তো করবেন, এটা অবশ্যই আছে। আচ্ছা, এই সাবস্ক্রাইব করবেন, আমরা তো জানি যে তোমার একটি চ্যানেল আছে, সেটা বলবে না? বলবো না, আমি বলবো। আমার ছোট মমতাজ বাউল মিডিয়া, ছোট মমতাজ বাউল মিডিয়া। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কি সাবস্ক্রাইব করুন এবং কি বন্ধু বানান। প্রিয় দর্শক, আমরা শুনলাম ছোট মমতাজের একটি চ্যানেল আছে, আমরা দেখেছি আপনারাও ছোট মমতাজ মিডিয়া এটা লিখে সার্চ করলে চলে আসবে, এবং এই মমতাজের গান এবং সুন্দর সুন্দর কথা শুনতে চাইলে, ব্যাপক আকারে শুনতে চাইলে সেই চ্যানেলটি গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনারা তার পছন্দের গানগুলো আপনাদের কাছে উপস্থাপন করবে, আপনাদেরও পছন্দ হবে। আমরা এখন একটি গান শুনি। ওরে আমার বন্ধু রে, কই পাবো সখী গো, ও সখী আমার রে বলো না, আমার বন্ধু বিনে পুরা মন রে বুঝাইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলে বুঝে না। এটা কার গান? এটা বাউল আব্দুল করিম সাহেবের গান। আব্দুল করিমের বাড়ি কোন দেশে? আমি তো সিলেট। হ্যাঁ, সিলেট বাংলাদেশে। আমি বলছি কোন দেশে? হ্যাঁ, বাংলাদেশে। বাংলাদেশে, আমি তো বলি নাই ডিস্ট্রিক্ট জেলা, এটা তো বলি নাই। যাই হোক, গানটি অনেক ভালো হয়েছে, আমরা আশা করি এই ধরনের গানগুলো, যে আব্দুল করিমের গানগুলো, যেহেতু ডায়েরি না থাকার কারণে তো পুরো গানটি করতে পারছো না, কিন্তু এই ধরনের গানগুলো যদি দেশে বিদেশে এভাবে বিভিন্ন প্রোগ্রামে উপস্থাপন করে থাকো বা পরিবেশন করে থাকো তাহলে আমাদের ভালো লাগবে। কারণ আমরা তো মনে করি ছোট মমতাজ সে তো আর এখন মানিকগঞ্জের ছোট মমতাজ না, মানিকগঞ্জের সিংহের ছোট মমতাজ না, ছোট মমতাজ হচ্ছে আমাদের সিলেটের। সিলেটের না, যেহেতু সিলেটে তোমার একটা বন্ধু আছে এবং সিলেটে, সিলেটকে তুমি যখন আসো, সিলেটে যখন আসো, সিলেটের শাহজালাল সাফরান রয়েছে, প্রথমেই আমি জিজ্ঞেস করার আগে বলে দিয়েছো যে সিলেটে আসলে আমার ভালো লাগে, মাজার রয়েছে বিভিন্ন বিষয়ের উপরে, কারণ সিলেটকে ভালোবাসো তুমি, আসো না? সিলেটের মানুষদেরকে তো সত্যি ঘৃণা করো, তাই না? এই কথাটা আপনি মুখ দিয়ে বলবেন না, বলবো না কেন? খুব ভালোবাসি। ভালোবাসো আমাকে? খুব ভালোবাসি সিলেটের, সিলেটের মানুষকে। জি জি, আমি তো সিলেটি না। আপনাকেও ভালোবাসি, আমি সিলেটের মানুষকেও ভালোবাসি। আচ্ছা, তুমি যে একটু বললে যে কোথায় বন্ধুকে কই পাবো সখী গো, এই যে তুমি আমার সাথে প্রতারণা করলে না, এইরকম এই চোখের সামনে বসে সামনাসামনি প্রতারণা করাটা কি ঠিক হয়েছে? না না না, এটা আমি, এটা আমার কোনো দোষ নেই, আমারে মারলে আপনারা এই এটা সমাধান পাবেন না, যে গানটা লিখছে তার কাছে যা বলে। তাইলে এটা গান বলেছো? আমি তো, আমার তো মানে মনে হয়েছে যে হাত দিয়ে এখানে কলজার ভিতরে খাদা লাগিয়ে দিয়েছো, কারণ এই যে বন্ধুকে কাছে রেখেই বলছো বন্ধুকে কই পাবো সখী গো, আমার কি কষ্ট লাগে না? একটা হচ্ছে প্রাণবন্ধু আর একটা হচ্ছে দীনবন্ধু। হ্যাঁ, আমি আপনাকেও বলেছি এবং কি আমার দীনবন্ধুকে আমি বলেছি। বলেছো, ধন্যবাদ। আমরা জানি যে অনেক মালজুড়া গান করো, মালজুড়া গানগুলো এখন তো অনেকটা কমে গেছে মনে হয় না? জি জি না, আপনাদের ওদিকে বেশি অধিক বেশি চলে, ওদিকে বেশি চলে। মালজুড়া প্রোগ্রাম কেমন হচ্ছে এখন তোমার, কার কার সাথে করছো ইতিমধ্যে? যেমন আগামীকাল, আগামীকাল আছে কি নাম যেন, সুমন দেওয়ান, সুমন দেওয়ান, সুমন দেওয়ানের সাথে মালজুড়া। এভাবে কি প্রোগ্রাম হয় মালজুড়া? হয়, অনেক সুবিধা সুযোগ করতে পারো, করতে পারো আপনাদের দয়ায়। যে ভয় হয় না? না না, উনি কি ভাগ না ভালুক যে আমি ওনাকে ডরাবো? না, ভাগ ভালুক তো মনে না, এগুলো তো শরীরের যে সাউন্ড বা স্পিরিট আছে সেই স্পিরিট দিয়ে তো তোমাকে হারিয়ে দিতে পারে, তুমি তো ছোট মমতা আছে, ঠিক না? সমস্যা নেই, আমার স্পিরিট হারালে আমি আল্লাহ তার একটা স্পিরিট সাহায্য যাব, আল্লাহ অবশ্যই দিবে আমাকে। বাহ, আমরা বুঝতে পারলাম যে মালজুড়া গানে সে কী করতে পারবে। এই যে প্রশ্নগুলো সে সাথে সাথে বানিয়ে বানিয়ে বলছে, এবং যার কাছে আমরা স্পিড চাবো সে তার কাছেই চাচ্ছে,
সে আমাকেও বলে নাই, তার বাবাকেও বলে নাই যে বাবা আছে, বাবা আমাকে সহযোগিতা করবে বা কেউ সহযোগিতা করে, সরাসরি কিন্তু সে আল্লাহকেই বলছে যে আল্লাহই স্পিড দিবে। তার মনের ভিতরে যে আল্লাহকে নিয়ে সবসময় একটা কাজ করে সেটা আমরা বুঝতে পারলাম। আমরা সবাই দোয়া করি ছোট মমতা যেন ছোট না থাকে, সে যেন বড় হয়। এবং আমরা সেদিন কি বড় মমতা ডাকবো? কেন আমরা চেঞ্জ করতে পারি না? আমি ছোট ছোটই থাকবো, আমি আর কখনো বড় হব না। তুমি বড় হবে না, তুমি নানি হবে না? না, আমি নানি অবশ্যই, কিন্তু আমার নামটা ছোটই থাকবে। দাদি হবে না? আমার নামটা ছোটই থাকবে, কারণ ও যদি আরো বড় হয়ে যায়, হ্যাঁ, তারপর ওর নামটা ছোট মমতাজ থাকবে সারা বিশ্বে। ছোট মমতাজ থাকবে মানে তুমি ছোট থাকতে চাও সবার কাছে? হ্যাঁ, সবার কাছে ছোট। আচ্ছা, ছোট মমতাজ, এখন একটি গান করো তোমার পছন্দের, একদম মন মজাইয়া একটা গান করো। আচ্ছা, উনি একটি কথা বলেছেন যে বন্ধু রই কই পাবো সখি গো, এটা পুরাটা গাই নাই ডায়রি দেখা না, আপনার ভুল হয়েছে। আমি যদি এই গানটা পুরাটাই গান নিই তো আজকে সারা রাত্রে আমি কি করব, রাত্রেও তো এই গানটা শুনতে হবে যদি দর্শক অর্ডার করে, তখন একটু ভালো করে শোনাবো বাদ্যযন্ত্র দিয়ে। যে আমরা আগে দেখতাম অনেকে কিচ্ছা কিচ্ছা যে কিচ্ছা করতো রাস্তায় রাস্তায়, আর কিচ্ছা করে একদম মৌজের জায়গায় নিয়ে সেটা আটকে দিত। এরপরে এখানে কিছু ওষুধ বসুধ বিক্রি হলো, পরবর্তী শোনাচ্ছি শোনাচ্ছি বলে মানে পুরানো একটাই কাজ করে দিল। মমতাজ কিন্তু সেটাই করছে যে আমাদেরকে মৌজ নিয়ে আটকে রেখেছ, ভালো ভালো। আচ্ছা আচ্ছা, তার আগে জানতে চাই, সিলেটের অনেক বাউলের সাথে তো গান করেছো, প্রোগ্রাম করেছো, গত বছরও কিন্তু বেশ কয়েকটি প্রোগ্রাম করেছো, এবছর হয়তো সিলেটে সময় দিতে পারছো না, কিন্তু হয়তো আরও আসবে। সিলেটের শিল্পীদের আসলে কেমন মনে হয় যারা বাউল জগতে আছে, সেটা তো তারা তো আমাদের সিলেটের সাথে না, আগে তো বলেছো সিলেটের মানুষদের ভালো লাগে, কিন্তু বাউলটা তো সিলেটের আলাদা, তাদেরকে কেমন লাগে? সে তারা তো হচ্ছে মানে তোমার সাথের মানুষ, তাদের কথা একটু বলো। আরো বেশি ভালো, তারা আরো বেশি ভালো, আরো বেশি ভালো। হ্যাঁ, যেমন আর কি বলবো, মানে যারা যারা গান করে শিল্পী দোয়াবার ব্যাথে, কিন্তু শিল্পীরাই বুঝে। ও তাই? হ্যাঁ, মানুষরাও বুঝে সুনামগঞ্জের আরেক কবি যার অসংখ্য গান রয়েছে, দেশের বিদেশের আনাচে কানাচে, কারি আমিরুদ্দিন সাহেবের একটি গান আমরা শুনি। করো একটি গান। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, হাই, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না চাঁদ নয়, আমার বন্ধু এসেছে। বিশ্বাস করে না ওরা অবিশ্বাসী মন, তবু কি দেখিয়াছি চাঁদেরই কিরণ, বিশ্বাস করে না ওরা অবিশ্বাসী মন, তবু কি দেখিয়াছি চাঁদেরই কিরণ, ওরে রূপ দেখিয়া বলে ভাই ওই রূপের তুলনা নাই, রূপ দেখিয়া বলে ভাই ওই রূপের তুলনা নাই, লক্ষ কোটি চাঁদের আলো যেন উদয় হইয়াছে, হাই, লক্ষ কোটি চাঁদের আলো যেন উদয় হইয়াছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে। এ তো সুন্দর একটি গান, এটা তো বাংলাদেশ সিনেমায়ও কিন্তু দেয়া হয়েছিল, সেটা জানো সিনেমায় যে হয়েছিল? আমি তো পুরি মানুষ, আমার তো মনে সব জানার কথা মনে, এটা জানা নাই। এটা জানা নাই, এটা তোমার যখন বয়স বেশি ছিল তখন কিন্তু এই গানটা বাংলাদেশের সিনেমায় এটা দেয়া হয়েছিল, আমরা তখন শুনেছিলাম, তবে সেটা আমিরুদ্দিনের গান, এটা ক্লিয়ার হলাম এখন তোমার কাছ থেকে। আমার পাশে থাকলেও হয়তো ও যেন অনেক কিছু থেকে যায়, থেকে যায়, এত ভালো একটি গান। মামা, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তাকে নিয়ে স্বপ্ন যেটা বলেছেন, জি জি, যে একদিন ভালো সম্মান যেন পায়, ভালো ভালো কিছু হোক, সেক্ষেত্রে আপনি কতটুকু তার জন্য
মানে যতটুকু আমার শ্রম দেওয়ার যতটুকু প্রয়োজন আমি দিয়ে যাব, যতটুকু শিক্ষা। এবং একটা কথাই বললাম, আমি শিক্ষার কোনো শেষ নেই, এখন পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই, এখন পর্যন্ত ভালো করে শিখতেও পারে নাই। তারপরে যে দর্শকে এত ভালোবাসে ছোট মমতাজকে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমি সবসময়। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের সেই সিংহাই মানিকগঞ্জের যে মমতাজ, জি জি, ওনার বাসা থেকে কতটুকু দূরত্ব আপনাদের বাসা? অল্প, বেশি না। থানা কি একই? একই থানা। হ্যাঁ, গ্রাম দুইটা, তার বাড়ি ভাগকুম আর আমার বাড়ি হলো ধরলা মেদুলিয়া। আচ্ছা, আমরা দেখলাম এই ছোট মমতাজকে, সেই মমতাজ, জি জি, মধু ভয়াতির যে মেলা হয় সেই মেলাতে অনেক সময় অনেক সম্মান দিয়েছেন, ছোট মমতাজের গান শুনে কেঁদেছেন, জি। হ্যাঁ, সেই মধুবন, উনি তো ভাবের মানুষ, কিন্তু ওনার ভিতরে অনেক ভাব, আমাদের এমপি সাহেবের অনেক ভাব, মনে অনেক দুঃখ, যার জন্য উনি কাঁদছে, আমিও কাঁদছি, আমি না শুধু মানে মঞ্চে। সেই গানটা তো মমতাজ করেছিলেন, মানে ভাব ধরিয়ে, মানে গান গায়কীটা ছিল তার ভালো, যার ফলে একজনের হৃদয়ে আঘাত করেছে, গায়কীটা হচ্ছে মূল, কিন্তু সেই গানটা তো ছিল মধু বয়াতিকে নিয়ে, মধু হয়, জি জি জি। সেই গানটা কি মনে আছে? জি মনে আছে। যদি একটি লাইন যদি আমাদের শোনাও একটু, দুই একটি লাইন। দয়ালা মারিহি পতিহা আসবে রে আমি সদাই থাকি পন্থ পানি চাইয়া রে, ওরে আমি সদাই থাকি পন্থ পানি চাইয়া রে, চমৎকার। এই গানটি আমি ইউটিউবেও শুনেছিলাম, আমি নিজেও গানটি যখন আনন্দভাবে পরিবেশন করেছিলে সাউন্ডের মাধ্যমে, আমার নিজের অনেকটা কষ্ট লেগেছে, এত ভালো করে কিভাবে করলে গানটি। এই মধু বয়াতিকে তুমি দেখেছিলে? না, দেখা হয় না। তাদের বাড়িতে গিয়েছিলে? জি, ওনার বাড়িতে। বর্তমান বাড়ির অবস্থা কি মমতাজের? ভালো ভালো, খুবই ভালো। এখন কি বাড়িঘর হয়েছে? হুম, সুন্দর সুন্দর পরিবেশ। আচ্ছা, মমতাজ তোমাকে কি নামে ডাকেন? ছোট মমতাজ। উনি কি প্রশ্ন করে না যে তুমি আমার নাম কেন কেড়ে নিলে? এটা করে না না, উনি আরো বলেছে যে উনি বলেছে ওনার মুখ দিয়ে যে তুমি ছোট মমতাজ, আমার বিশ্বাস যে আমি জানি ভবিষ্যতে তুমি আমার নামটা ধরে রাখতে পারবা। বাহ, চমৎকার কথা। প্রিয় দর্শক, শুনলেন আমাদের সেই প্রিয় মমতাজ, যার অসংখ্য গান রয়েছে মানুষের কণ্ঠে, দেশের আনাচ্ছে কানাচ্ছে, সেই মমতাজও কিন্তু তাকে দোয়া করে যাচ্ছে, সেগুলো আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। শুধু তার দোয়া যেটা করা হচ্ছে সেটা কিন্তু এটা মুখ দেখে নয়, তার গান শুনে, তার ভাব ভঙ্গি, তার স্পিরিট দেখে, তার স্বপ্নকে দেখেই কিন্তু তারা হয়তো তার জন্য দোয়া করছেন। যারা প্রকৃতির শিল্পী, হ্যাঁ, তারা কোনো সময় অভিশাপ দেবে না, ছোট্ট বাচ্চা সবসময় আশীর্বাদ করবে। আর আমাদের এমপি সাহেব, তার মন বিশাল বড় মনের মানুষ, উনি সবসময় দোয়া করে। আচ্ছা, যাই হোক, আমরাও দোয়া করি আমাদের এই ছোট মমতাজ যেন একদিন বড় হয়ে যায়, কিন্তু নাম থাকবে ছোট মমতাজ, সেটা আজকে আমরা বলে দিলাম, কখনো সেটা চেঞ্জ করবো না। যদি কখনো ছোট মমতাজ সেই নামটাকে বড় মমতাজ লাগানোর চেষ্টা করেন না, তাহলে আমরা সিলেটে মামলা করব, বুঝছো, জেল কাটাবো, বুঝছো, সেটা মনে রাখবেন, আপনারাও সাক্ষী থাকবেন। মামা, আমরা শেষ করে নিতে চাই, আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আমাদের এই চ্যানেলটি সবাই দেখবেন, এবং আমাদের ছোট মমতাজের জন্য সবাই দোয়া করবেন, এটা আমার প্রার্থনা।
আর আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আমি বিদায় নেব, একটু পরে নেব, আপনি থাকেন, আপনার কথা শেষ করে দিলাম। আমার কথা শেষ করলেও আমার কিন্তু বন্ধুর সাথে কিন্তু আর কথা রয়েছে। সে আমাকে বলেছে যে জেল কিন্তু আমাকে কাটতে হবে, সে নাকি যখন তাকে নিয়ে কাটবো, আমাকে নিয়ে কাটবে। তাহলে বন্ধু শুনুন তো, বন্ধুই জেল কাটতে পারবে, কোনো সমস্যা নেই। দর্শকের উদ্দেশ্যে কি বলবে? আর কি বলবো, যা বলার বলছি, আর যদি কিছু থাকে তাহলে সেটা হলো টাকা পয়সা হলো হাতের ময়লা, কিন্তু দোয়াটা কিন্তু হাতের ময়লা না। সকলে টাকা পয়সা দেন আল্লাহ দেন, কিন্তু আমার জন্য সবাই দোয়া করবেন, এটা আমার কাছে আপনাদের থেকে আমার একটি চাওয়া। এটি চাওয়া? এই পর্যন্ত শেষ। আর না না, আর একটি কথা আছে, এই যে দেখি শুনি, একটু শুনি, বলো বলো। সিলেটের ম্যাগাজিন ও ছোট মমতাজ বাউল মিডিয়া, যদি এই দুটো চ্যানেল যদি আপনাদের যদি একটু কোনো আশিকের প্রাণে একটু যদি লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। এই শেষ। আমি আসলে যে আগ্রহ নিয়ে আসলে কানটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি পাইনি। এবং কি আমার বন্ধুর জন্য বেশি বেশি ভালোবাসা দোয়া, এবং কি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা দোয়া সব রইল সব। বাহ বাহ, যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিব। আমরা ছোট মমতাজের সাথে অনেক মজা করলাম, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু দিয়েছি, এবং আপনাদের সামনে আমরা শেয়ার করেছি। অবশ্যই আপনারা বেশি করে কমেন্ট করবেন। আগের যে ভিডিওটি, তার সাক্ষাৎকারের যেভাবে আপনারা গ্রহণ করেছিলেন, এই ভিডিওটি সেভাবে গ্রহণ করবেন। আমরা চেষ্টা করব ছোট মমতাজকে একদম খালি গোলায় এ ধরনের অনুষ্ঠানে নিয়ে আসতে, কারণ শিল্পীরা কিন্তু খালি গলায় সবাই কিন্তু গান গাইতে চায় না, কিন্তু ছোট মমতাজ সবসময় প্রস্তুত। এবং বললাম না আগে যে সে যে গাড়ি করে জার্নিং করে আসার পরও কিন্তু সে বোধ হচ্ছে ক্লান্ত না, কিন্তু আমি সিলেট থেকে এখানে আসছি, আমার মনে হচ্ছে আমি ক্লান্ত। আমরা শেষ করে